আমরা এখন আছি শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের আনন্দধারার সেই বাড়িতে, যেই বাড়িতে বসে কত গানের কলি উনি গিয়েছেন। আমার সঙ্গে আছেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের বোন, এবং সেই বোন এবং ভাইয়ের পরিচয় দিতে গেলে সবার নামগুলোই এসে যায়। ওনার পারিবারিক সূত্রে যারা যুক্ত ছিলেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুরেখা চন্দ, সুহিতা মুখোপাধ্যায়, শান্তিময় মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, পান্নালাল মুখোপাধ্যায়, ঝর্ণা চ্যাটার্জি, বিথিকা মুখার্জি। তো আমি এখন আছি সবচেয়ে কনিষ্ঠ যিনি, বিথিকা মুখার্জির সঙ্গে। ওনার কাছ থেকে কিছু আমরা অভিজ্ঞতা সঞ্চয় করব এই প্রবাদ প্রতিম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, যাকে সঙ্গীত জগৎ মোহর বলে জানত। বিথিকা দেবী, আপনাকে জিজ্ঞেস করি, গানের জগতে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে জানা তো সবারই হয়ে গেছে, পারিবারিক সূত্রে ওনার যেমন গানের ছাড়াও এই যে গানের প্রোগ্রাম করতে যেতেন, বা এখানে শান্তিনিকেতনে যেমন গানের অনুশীলন করতেন, তো সেই সময় সেসব অভিজ্ঞতা যদি একটু বলেন, কারণ তো জানেনই তো আজকে ওনার জন্মদিবস 14ই অক্টোবর, তো কিছু যদি অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন আমরাও যদি একটু জানতে পারি। সেই তো দিদির সম্বন্ধে বলতে গেলে তো মানে অনেক কথাই বলতে হয়। এখন দিদি যখন প্রায় 17-18 বছর বয়স আমার তখন জন্ম, মানে গ্যাপটা একটু বেশি, তো সেই আগের ব্যাপারগুলো আমি আমার বড়দের কাছ থেকে শুনেছি, আমার দাদাদের কাছ থেকে, দিদিদের কাছ থেকে। কিন্তু তারপরে আমি দিদিকে যা দেখেছি, এবং দিদি শুধু দেখা নয়, দিদি অসম্ভব ভালোবাসত আমাদের সব ভাই বোনদের। সেই হিসাবে ছোটো হিসাবে আমি একটু স্পেশালি মানে ইয়ে পেতাম, মানে ভালোবাসা পেতাম। তো আমার জায়গাটা মনে আছে যে দিদি মানে সঙ্গীত ভবন থেকে দিদির আশাটা আমার ভীষণ মনে আছে, যে কীভাবে সেই একটা বার্মিজ ছাতা নিয়ে দিদি বিরাট মাঠ ক্রস করে আমাদের গুরুপল্লীর খড়ের বাড়িতে আসতো, মানে জল খাবার খাওয়ার জন্য মা রেডি করে রাখতো। আর যখন আমার 3.5 বছর বয়স তখনই দিদি বিয়ে হয়, এবং সেটা কিন্তু আমার মনে আছে, কেউ বলে না তুমি শুধু গল্প শুনে তুমি বলো, কিন্তু আমার কিন্তু মনে আছে বিয়েটা। সেই তখন থেকেই দিদিকে আমার মানে চেনা শুরু, এবং শুধু একা দিদি নয়, দিদির সঙ্গে ছিলেন আমার জামাই বাবু বীরেন্দা, মানে একই সঙ্গে আমরা যদি উচ্চারণ করতাম দিদি বীরেন্দা। সেইভাবেই আমাদের সব ভাই বোনরা এই দিদি বীরেন্দার ছত্রছায়ায় আমরা মানুষ হয়েছি। তো এইভাবে যেতে যেতে আমাদের তো মানে শুরুও হলো দিদির গান শুনে এবং দিদির কাছে গান শিখে সবকে। কণিকা বন্দ্যোপাধ্যায় ওনার অবদান প্রচুর, তো সেই সম্বন্ধে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, ওটা বলতে দিদির কথা বলতে গেলে বীরেন্দার কথা বলতেই হবে, কারণ বীরেন্দা ছিলেন সাহিত্যিক কবি, আর দিদি ছিলেন গানের জগতের শিল্পী। কিন্তু দিদির বাড়িতে যেটা হয়েছে আমি দেখেছি, যে চিরকাল মানে যেমন মানে সঙ্গীতজ্ঞদের ভিড়, তেমনি সাহিত্যিক কবি একেবারে সমাগম একসঙ্গে দিদির হলে হয়েছে কি, একটা অদ্ভুত জগৎকে ছোটবেলা থেকেই চোখে আমি দেখেছি, সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। উনি যখন মাঝে মাঝে অনুষ্ঠানের জন্য বাইরে যেতেন, তো এরকম নিশ্চয় ঘটনা আছে যে আপনিও কোনো কোনো সময় নিশ্চয়ই গেছেন ওনার সঙ্গে, তো ছোটখাটো কিছু স্মৃতি মনে পড়ছে সেরকম? হ্যাঁ, অনেক স্মৃতি আছে। প্রথমেই তো দিদি যখন আমি যখন খুবই কম প্রায় 8-10 বছর বয়স, সেই সময় তো প্রথম গেছিলাম মনে আছে দিদির সঙ্গে কলকাতায় গিয়ে থেকেছিলাম বনানী ঘোষের বাড়িতে। সেখানে তখন আমার বীরেন্দা ওখান থেকে লাইব্রেরি শিফট করছিলেন, তো সে বনানিদির বাড়িতে গিয়ে প্রথম আমার কলকাতার সত্যি কথা ঘোরাফেরার একটা অভিজ্ঞতাটা হয়েছিল। ওর মনুশ্রী শ্রীপদী মানে বুলবুলি, আর ওদের সঙ্গে আমিও মানে তখন অনেকই ছোটো ছিলাম, তো সেইভাবে দিদির যেখানে গ্রামফোন কোম্পানিতে দিদির সঙ্গে গেছি, মালিক সাহেব তখন ছিলেন গ্রামফোন কোম্পানিতে,
আসছিলাম গেছিলাম রেডিওতে, রেডিও স্টেশনে দিদি আমাকে নিয়ে যেত। এই করে যে কত শিল্পীর সঙ্গে দেখা। আবার আমার মাধ্যমিক পরীক্ষার পর একবার শুভগুরু ঠাকুর তার বাড়িতে গিয়ে থাকলাম, সেখানেও কত লোক সবার সঙ্গে আলাপ রবীন্দ্রসঙ্গীত জগতের। তারপরে ওদিকে ওই কি বলছিলাম যে কত যে বলবো তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা, আপনাদের আপনাদের ভাই বোন মিলে যে একটা সম্পর্ক, সেটা তো নিশ্চয়ই একটা খুব নিবিড় সম্পর্ক ছিল। তো আমাদের যেটা আমরা বলি যে এটা পারে, মানে যখন একজন শিল্পী স্বনামধন্য শিল্পী, কিন্তু উনি তো পারিবারিক দিক থেকেও তো খুব আপনাদের খুব ক্লোজ ছিলেন, তো পারিবারিক বন্ডিং এর ব্যাপারটা যদি একটু বলেন। পারিবারিক বন্ডিং এর ব্যাপার মানে কি, সত্যি কথা বলবো কি, আমার মা বাবা আমাদের গার্জিয়ান ছিলেন না, ছিলেন আমাদের দিদি বিলেন না। আমাদের দিদি সমস্ত গান টান করে তারপর দিদি কিন্তু সন্ধ্যের পর প্রতিদিন আমার মায়ের বাড়িতে আসতেন। সেখানে আমাদের সমস্ত ভাই বোনদের যাবতীয় পড়াশোনা দেখা, প্রত্যেকের বিয়ে দেওয়া, সব কিছু তো দিদি বিলেনরাই করেছেন। তারপরে যে আবার পরের প্রজন্ম, তাদেরও তো দিদি তাদের নিয়েই আনন্দ থাকতো, কারণ দিদি কোনো নিজের সন্তান ছিল না। সেই সমস্ত ইয়েদের নিয়ে এই ছোটদার মেয়েরা বা পলা মুক্তা, আমার ছেলে সবচেয়ে ছোটোর দিকে গেছে, সেই মানে এই সমস্ত নিয়ে দিদি সারাদিন মশগুল থাকত। এবং যখন যার যেটা প্রয়োজন দিদি সেটা দিত, শুধু নয় দিদি সেগুলো মানে অত্যন্ত আনন্দের সঙ্গে সেগুলো না করলে দিদি যেন মনটা ভালো হয়ে যেত। মা বাবা সারাক্ষণ অপেক্ষা করতো, আমাকে আমার ঠাকুমা অপেক্ষা করতো কখন মোহর আসবে। সেই ঠাকুমার সঙ্গে দিদির সম্পর্কটা একটা দেখেছিলাম দারুণ। আর এই যে আমরা যেমন জানি কলকাতা থেকে বিভিন্ন সময় তখনকার দিনের স্বনামধন্য শিল্পীরা হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, এখানেও নীলিমা সেন, কলকাতার চিন্ময় চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই মানে ওই প্রজন্মে তো এরা সব একদম মানে দিকপাল সবাই ছিলেন। তারাও যখন শান্তিনিকেতনে তারাও আসতেন সে সব সময়, এবং নিশ্চয়ই কোনো না কোনো সময় কণিকাদির সঙ্গে দেখা করতে নিশ্চয়ই এই বাড়িতে আসতেন। এবং এখন যেমন আমরা জানি যে শুধু কলকাতা কেন, বিভিন্ন জায়গা থেকে শান্তিনিকেতন যখন আসে বিশ্বভারতী দেখতে, সেরকম কিন্তু এই আনন্দধারা বাড়িটি দেখতে অনেকেই আসে। তো তখনকার দিনে নিশ্চয়ই এরকম অভিজ্ঞতাও আছে, সুচিত্রা মিত্র বা হেমন্ত মুখোপাধ্যায় এই বাড়িতে এসছেন। মানে এই অভিজ্ঞতা তো মানে বারবার হয়েছে। আর সবচেয়ে বড় কথা প্রথমেই বলি, নীলিমা সেন আমরা এক পাড়াতেই থাকতাম। নীলিমা সেন মানে আমরা বাচ্চুদি বলে জানি, তিনি আমার মেয়েস্ত্রীর বন্ধু ছিলেন এবং সবাই না শান্তিনিকেতনের। হ্যাঁ, মানে একই পাড়াতে অনবরত আসা যাওয়া, অত্যন্ত মানে ঘনিষ্ঠতা যাকে বলে। তারপরে তো সুচিত্রাদি এখানে এসছেন দিদির বাড়িতে কতবার এসে, আমি অবশ্যই স্টুডেন্ট অবস্থায় আমি দেখিনি সুচিত্রাদিকে, কিন্তু যখন দিদির বাড়িতে আসা যাওয়াটা ছিল যথেষ্টই ছিল, আমার মায়ের বাড়িতে ছিল, সেইখানে তো সুচিত্রাদির ওই সাংঘাতিক মানে দিদির সঙ্গে আর বীরেন্দার সঙ্গে দারুণ যোগাযোগ ছিল। তবে একটা অভিজ্ঞতা আমার বড় বয়সে হয়েছিল, সেটা হলো যে দিদির সঙ্গে আমি একবার ইয়েতে গেছিলাম দক্ষিণাপনের পাশে, কি হিন্দু কি যেন নামটা হিন্দুরা কি জানি না, সেই ইয়েতে দিদি ছিল। তখন একদিন একটা অনুষ্ঠান ছিল রবীন্দ্রসঙ্গে, সেখানে দিদি গান গাইবেন, সুচিত্রাদি গান গাইবেন। তো এখন হচ্ছে সেটা সুভাষ চৌধুরী বোধ হয় এটা ইয়ে করেছিলেন, এখানে বলি সুভাষ চৌধুরী, সুবর্ণাদি মানে সবাই কিন্তু শান্তিনিকেতনে। অশোকপুর বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন করেছেন, আমার মেস্তিক ওনার সঙ্গে করেছিলেন, প্রসাদ সেন, মায়া সেন, গীতা ভট্ট, কে নয়, সবাই শান্তিনিকেতনে। হ্যাঁ, ফলে এদের কথা মানে আমাদের গুরুপল্লীর বাড়িটা ছিল একবার সাংঘাতিক, সেখানে যে কেনা এসছেন ওই খড়ের বাড়ি, সেই ওখানে বসে সব কিছু মানে মা সবসময় তাদের আপ্যায়ন করেছেন, এরকম তো হয়েছে। আর বড় হয়ে যখন দেখলাম যে তারাও আর্টিস্ট, তাদের আর্টিস্টটা তো আমাদের কাছে পরে হয়েছে, আগে তো তাদের ব্যক্তিগতভাবে আলাপটা হয়েছে শান্তিনিকেতনের বলে। তো আমরা যেমন জানি শত সহস্র কলশব্দের ভিতর এক নির্মল প্রকাশ তিনি, সঙ্গীতের অপরূপ আর অসামান্য বিন্যাস তিনি, সুর নির্ঝরে মুক্ত দানার
কারুকাজ তিনি, রবীন্দ্রসঙ্গীতের অনন্ত আর অখণ্ড রূপায়ণ তিনি, বাংলা গানের অমূল্য মোহর তিনি কণিকা বন্দ্যোপাধ্যায়। তো ওই মোহর নামকরণটি তো বোধহয় কবি কবি মোহর দেয়া নয়, এটা অনেকে ভুল করে। মোহর দেয়া হচ্ছে আমাদের পারিবারিক নাম। হ্যাঁ, সব আমার যেমন এক বড়দির নামটা এখানে উল্লেখ করি, তিনি আসলে মারা গেছিলেন 7 বছর বয়সে, গিনি তার নাম ছিল। আমার মায়ের নাম ছিল সোনা, আর গিনি হচ্ছে আমাদের সবচেয়ে বড়দি, যে মানে যাকে আমরা কখনো দেখিনি। তারপরে হলো মোহর, তারপরে তো সব পরের যে রেশনের নাম হয়ে গেল, রূপা, পলা, মুক্তা, হীরক, মানে এইরকম সব মানে একটা অর্নামেন্টসের নানা রকম। আরেকজনের নামও শোনা যায় যেটা হয়তো আমারই বলা হয়নি, আলো ছায়া। আলো ছায়া হচ্ছে এটা, এর কথাই আসছে। আমাদের 5 বোন তো এমনিতে আমরা মায়ের, কিন্তু ওরা দুজন ওরা আমাদের থেকে বেশি বোন, কারণ মা ওদের মানুষ করেছে ছোটো বয়স থেকে, 2.5 বছর বয়স থেকে মা মারা গেছিলেন। পাশের বাড়ি বন্ধু গোসাই দিই, তার 2 মেয়ে, এটা আমাদের সঙ্গে একদম যুক্ত, আমরা 7 বোন। আচ্ছা, তো আজকের এই দিনে, এই 14ই অক্টোবর দিনে ফিরে ফিরেই আসে সঙ্গীত, সঙ্গীত জগতে একটা শূন্যতা ভরেই যায় সেই কণিকা বন্দ্যোপাধ্যায়ের সেই কণ্ঠ। তো সেই দিনটা আপনারা কিভাবে কিছু পালন করেন, বা এই দিনে মানে আপনার বিশেষ করে কি অনুভূতি হয়, কি অনুভূতি হয়? আমার তো মানে সাংঘাতিক অনুভূতিটা মানে কি বলবো, কারণ দিদির চলে যাওয়ার দিনটা মানে জন্মদিনটা এখন হয় ঠিকই, কিন্তু চলে যাওয়ার দিনটাই বারবার ফিরে আসে, যে দিদি নেই, এই কথাটাই বারবার মনে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা এখন এইটা, আমার ছেলে সে দিদিটা ভীষণ মানে প্রিয়, দিদি ভীষণ প্রিয় ছিল সেই, কিন্তু ও আর ওর বউ রিতাপা ওরাই বিশেষ করে সমস্ত অ্যারেঞ্জ করে, আনন্দধারাটা এখন যেভাবে দেখছে সব ওদেরই অ্যারেঞ্জমেন্ট, সব কিছু ওরাই থাকে এখানে। তো সেই হিসাবে আমরা আমাদের এলভার্স ইনস্টিটিউটের দিদি চেয়ারপারসন ছিলেন, তো এলভার্স ইনস্টিটিউট থেকে সবাই আসেন, এসে এখানে অনুষ্ঠান হয়, হোম, আমাদের একটা হোম আছে, হোমের মেয়েরা এসে গান করে। এইভাবে আমরা খুব মানে ইনফর্মাল এবং খুব ছোটোখাটো, ভাব প্রথম দিকে বড়ো করে হচ্ছিলো, কিন্তু এখন আমাদের ছোটোখাটো ভাবেই আমরা অলমা হবে। খুব এই দিনটা আমাদের কাছে অত্যন্ত মানে বিয়ের দিন, আনন্দের দিন, আবার মানে দুঃখের দিন। আমরা বিধিকা দেবীর থেকে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম আজকের এই বিশেষ দিনে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথাটা নিশ্চয়ই মনে পড়ছে, সঙ্গে পরিবারের লোকজনদের পেয়ে দিনটা হয়তো আরও শুভ হয়ে উঠল। বিধিকা দেবী, অজস্র ধন্যবাদ আপনার এই সময়ের মধ্যে কিছু মূল্যবান তথ্য আমাদের দিলেন। বলতে গিয়ে ওটা তখন আশা করো না, সেটা হলো যে এই ফর্ম কিরম তো দিদি শেষটাতে পুরো ফর্মকে নিয়েই পুরো থাকে, সব জায়গাতেই ও যেত এবং দিদির ফর্ম ছাড়া থাকতেই পারতো না, মানে দিদি চিকিৎসায় পেশার দেখা থেকে আরম্ভ করে এটাই বলি, একটু একটু এটা বলি না, তো হ্যাঁ আমি তো মানে কিছুই বলা হলো না, মানে আমার নিজের আরও অনেক কিছু বলার ছিল কিন্তু খেয়েই হারিয়ে ফেলছি। কিন্তু যেটা হলো যে এই এইখানে আসার পর আমাদের মানে এই পাশাপাশি 3 বোন বাড়ি করেছি, ছন্ডা দিই আমি আর দিদি, তো সেই বাড়িতে যখন কম জন্মালো তখন দিদির ওটা আর কি প্রায় শেষের দিকে, আর একজন আমার দাদার মেয়ে শাড়িকা, সেও জন্মেছিল কিন্তু সে আরেকটু পরে। তো দিদি তো অমকে একবার চোখে হারাতো, সে সারাক্ষণ এই বাড়িতেই সে থেকেছে ছোটবেলা, আমি মা ছিলাম না, দিদি মা ছিল। তো আজকে এই যে আনন্দধারা বাড়িতে আমরা যা কিছু করছি সব কিন্তু এই ফর্ম আর তোতা তারাই কিন্তু এগুলো সমস্ত কিছু ব্যবস্থাপনা করা, বা এই বাড়িতে ওরা থাকে বলে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সবটা ওরাই করছে। এখন আজকে আনন্দধারা খুলে দেওয়া হয়েছে ওদেরই তত্ত্বাবধানে, ওদেরই চেষ্টায়, এবং আমাকে ওরা এখন নিয়ে এসছে এখানে যে আমি যাতে এখানে থাকলে সবসময় বাড়িটা খোলা থাকে, কারণ গোড়া এখন একটু ঠিক ইয়েতে নেই, সেই জন্য ওর পক্ষে দেখা সম্ভব নয় এখন, এটাই বললাম।
আর দিদির সঙ্গে আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি বিদেশে গেছি, বাংলাদেশ গেছি, দিল্লিতে গেছি, সে অনুষ্ঠান প্রচুর অনুষ্ঠানে আমি দিদির সঙ্গে ঘুরেছি, সেগুলো বলতে গেলে আমাকে অনেক মানে সময় নিয়ে একদিন বলতে হবে, সে পরে গল্প করবো, আমি এখানে রাখি না, বলো।